কারামুক্তির পর সাংবাদিক রোজিনা যা বলেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেছেন, সাংবাদিকতা চালিয়ে যাব। একই সঙ্গে সাংবাদিক সহ যারা তার মুক্তির দাবি জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান রোজিনা ইসলাম। রোববার 23 বিকেলে কারাগার থেকে মুক্তি পান রোজিনা ইসলাম। সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করায় তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা। রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে 6 ঘন্টা আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার 17 মে রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সিবির আহমেদ ওসমানী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাংবাদিক রোজিনা। রোববার ভার্চুয়াল আদালত 5,000 টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে কয়েকদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে এই খবর প্রকাশ হয়েছে।